Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udzubillahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. সম্মানিত ভাইরা বোনরা যে যেখান থেকে দেখছেন অথবা আমাদেরকে পরে দেখবেন, আজকের গুণীজন লাইভের 14তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে একজন গুণীজনকে আমরা পেয়েছি, আপনাদের সবারই পরিচিত আলহামদুলিল্লাহ। তিনি দেশে বিদেশে যুবকদের মাঝে এখন তুমুল জনপ্রিয় এবং আমাদের সকলের প্রিয়, কসবা আড়াইবাড়ি জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল এবং বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি ডিবিআই এর সম্মানিত ডাইরেক্টর, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন গোলাম স্যার ওয়াসাইরি সম্মানিত শেখ, আপনাকে আজকে আমাদের স্পেশাল লাইভে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রেখেছে। আপনি আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য আপনি সবসময় দোয়া করবেন, আমরা সেটাই কামনা করি। শুকরান, শুকরান জাযাকুমুল্লাহ। আচ্ছা, আমরা শুরুতেই আমরা কোনো কথা না বাড়িয়ে আমরা আজকে যে সাবজেক্ট নিয়ে আপনার সাথে আমরা মূলত কিছু সময় অতিবাহিত করার চেষ্টা করছি বা করব, দেশ বিদেশ থেকে ভাইয়েরা বোনরাও আপনার সাথে কিছুটা সময় স্পেন্ড করে আমি মনে করি যে তারাও উপকৃত হবে, তারাও পাথেয় পাবে, তারাও আলোকিত হবে। আমাদের আমরা যে সাবজেক্টটা চুজ করেছি সেটি হচ্ছে যে কোরআনের, পবিত্র কোরআনের সৌন্দর্য এবং তাৎপর্য। আমরা সবাই জানি মাহে রমজানে এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল নাজিল করেছেন, কিন্তু দ্য বিউটি অ্যান্ড সায়েন্স অফ দ্য কোরআন আমরা অনেকেই জানি না। আলহামদুলিল্লাহ, আপনার মুখ থেকে আমরা আজকে এই কোরআনের মাসে কোরআন নিয়ে কিছু কথা শুনবো। আমি কোনো কথা বিলম্ব না করে আপনার কাছে চলে যাব। তার আগে ভাই এবং বোনদেরকে বলবো আপনারা শেয়ার করে দিবেন, অন্যান্য ভাইরা বোনরাও দেখে উপকৃত হবে এবং আমরা একটা পর্যায়ে শেখ থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর শোনার চেষ্টা করবো, যদি ইম্পর্টেন্ট কোন প্রশ্ন উত্তর থাকে। সো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখ গোলাম স্যার সাইদি, আপনার কাছে আপনি আমাদের জন্য নসিহা রাখবেন। জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। গুনতে গুনতে তো কয়েকটা দিন চলেই গেল, রমজানুল করিমের কয়েকটা দিন আমাদের থেকে গত হয়ে গেছে। সামনে যে কয়েকটা দিন আছে, যে কয়েকটা সিয়াম আছে আমাদের জন্য, এখনো আমাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত, আমাদের ব্যাপারে আমরা এই চিন্তা রাখতে পারি না যে আমরা শেষ করতে পারব। তবে আজকে আমরা আল্লাহর কাছে প্রথম দিক থেকেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিই, আল্লাহর কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করে দেই যে তুমি আমাদেরকে যেভাবেই রাখো মাবুদ, আমরা তোমার প্রতি সন্তুষ্ট। তোমার প্রতি একটাই আমাদের আবেদন, যদি গুনাহখাতা করে থাকি, যদি আমাদের গুনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে থাকে, তুমি আমাদেরকে মাফ করিয়ে দিও। এ কোরআনের মাস, ভাই ইকবাল আমাদেরকে আমাকে বলেছে যে কোরআন সম্পর্কে কিছু কথা বলার জন্য, তো ওর সাথে যখন প্রথম কথা বলি তখন ভিতরে একটা চিন্তা এসেছে যে আমরা তো শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে কোরআনকে মানি, আমরা কোরআন শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের দাবি নিয়েই তো আমরা কোরআনকে মেনে নিয়েছি। একটু কোরআনকে দিয়ে আবার একটু আমরা একটু সুন্দর করে একটু দেখি যে কোরআনের মাঝে এ শ্রেষ্ঠত্বের মাঝে আরো কি কি শ্রেষ্ঠত্ব রয়ে গেছে। এ কোরআনের মাসে আমরা প্রথমেই কোরআন সম্পর্কে একটা ধারণা হয়তো আপনাদের অনেকে থাকতে পারে, কিন্তু আমি এটা আবার আপনাদেরকে একটা রিমাইন্ডিং, আবার একটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের একটা পরিচিত একটা সুরা আছে যেটা আমরা সবাই জানি, সুরা রহমান। এই সুরা রহমানের মাঝে কিছু শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে, এই শ্রেষ্ঠত্বগুলি কি কি একটু আমরা জেনে নেই। আশা করি আপনাদের কাছে হয়তোবা নিজেদের মাঝে এই শ্রেষ্ঠত্বের সাথে যদি মিলাতে পারি, আমরা নিজেদেরকে যদি মিলাতে পারি, তাহলে হয়তো আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে দান করে দিবেন। দেখুন সুরা আর রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি আয়াত দিয়ে কিছু শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। শ্রেষ্ঠত্বটা কি?
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان এই চারটা আয়াত, এই চারটা আয়াতের মাঝে কি কি আমাদের জন্য ঘোষণা আছে একটু জেনে নেই। দেখুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের এমন একটা নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য ধারণ করলেন, আর রহমান, আমি রহমান। আমি রহমান কি? রহমান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত প্রায়োরিটি দিলেন কেন? আজকে এই কোরআনের আগে রহমানটা কেন ঘোষণা দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরো নাম রয়ে গেছে, কিন্তু রহমান নামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান এমন একটা তার গুণ, এমন একটা তার মর্যাদা, এমন একটা আমাদের জন্য প্রাপ্তি রহমান নামের মাঝে, অন্য কোনো আল্লাহর সিফুতি নামগুলির মধ্যে, আল্লাহর গুণবাচক নামের মধ্যে এর এর প্রভাব, এর মাঝে যতটুকু প্রভাব আছে অন্য কোনো নামগুলির মধ্যে এতটুকু প্রভাব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে তিনি রহমান, আখিরাতে তিনি রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমান শব্দটা রহম থেকে এসেছে, এটার মূল হলো রহম, অর্থাৎ যেই মাবুদ তার বান্দার জন্য এমন রহম, এমন রহমতওয়ালা, এমন তার প্রতি অনুরাগ, তার প্রতি এমন দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অনেকে আমরা আমাদের আমল সম্পর্কে আমাদের একটু চিন্তা চলে আসতে পারে, আমাদের অনেক আমল আছে, তার অনেক আমল আছে, সে অনেক আমল করেছে, একটা আমল নিয়ে আখেরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের অবস্থান একটা সৃষ্টি করতে পারবো, এমন একটা চিন্তা হয়তো আমাদের জাগ্রত থাকতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে রহমান নামের মর্যাদা হলো তেমন যে কাল হাশরের দিন মানুষ তার শুধু আমলের উপর নির্ভর করে জান্নাতে যেতে পারবে না। দেখুন এই নামটার মাঝে আল্লাহর, এই আল্লাহর এই নামের মাঝে কি মর্যাদা রয়ে গেছে, কি প্রাপ্তি রয়ে গেছে, কি শ্রেষ্ঠত্ব রয়ে গেছে, কি প্রভাব রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের দিন মানুষের আমল নামাগুলি যখন হিসাব করবেন, আমাদের হিসাব আর আমলের অবস্থান, আল্লাহর চাহিদা, এটার পর্যায়ে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল হাশরের দিন কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কোনো ব্যক্তি নাজাত পাবে না যতক্ষণ পর্যন্ত না তার উপর আল্লাহর রহম না হবে, আল্লাহ রহমান তার উপর না হবেন। এক সাহাবী সাহস করে বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে সিদ্ধান্ত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার ব্যাপারে তাই হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত আমাদের মধ্যে প্রকাশ না হবে আমরা জান্নাত, আমিও জান্নাত যেতে পারবো না, তবে আমার ক্ষেত্রে একটা স্পেশাল একটা অবস্থা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে আল্লাহর রহমত বেষ্টন করে রাখবে, আইয়াতা গাম্মাদানি গাম্মাদিনাল্লাহু রহমা রহমাতি, আল্লাহ তার রহমতকে আমাকে বেষ্টন করে রাখবে। তার মানে রহমত ব্যতীত আমাদের উপায় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত প্রথম আয়াতটি শেষ করলেন শুধু একটা শব্দ দিয়ে, আর রহমান, আয়াত শেষ, অর্থাৎ শ্রেষ্ঠত্বের দিক থেকে, মর্যাদার দিক থেকে তিনি কে? আর রহমান। এরপরে যে আয়াতটা আল্লামাল কুরআন, উনি কোরআন শিক্ষা দিলেন। দেখুন শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্ব কে নি? শ্রেষ্ঠত্ব কে? কে? রহমান। রহমান কি শিক্ষা দিলেন? কোরআন শিক্ষা দিলেন। এখন কোরআনের শ্রেষ্ঠত্ব কেমন পর্যায়ে? কোরআন নাজিল হয়েছে যে মাস, শুধু নাজিল হওয়ার কারণে ওই মাসটাই মর্যাদার হয়ে গেছে। কোরআন যে রাত্রিতে নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাত্রিটার মর্যাদা বেড়ে গেল। লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে শ্রেষ্ঠত্ব দান করে দিলেন শুধু কোরআন নাজিল হওয়ার কারণে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আর পড়ায় তোমাদের মধ্যে সেই উত্তম, শ্রেষ্ঠত্ব কোরআনের মধ্যে রয়ে গেছে। সেই শ্রেষ্ঠত্ব কোরআন, শ্রেষ্ঠ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, রহমান শ্রেষ্ঠ, তার সকল গুণবাচক নামের মধ্যে শ্রেষ্ঠ হলো রহমান, উনি শিক্ষা দিলেন শ্রেষ্ঠ আল কোরআন, দুটোই শ্রেষ্ঠ। দেখুন শ্রেষ্ঠ তার নাম দিক থেকে উনি নিজেকে পরিচয় করলেন, এরপরে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ আল কোরআন কোরআন শিক্ষা দিলেন, এরপরে খালাকাল ইনসান, এরপরে চলে আসছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। দেখুন কতগুলি শ্রেষ্ঠ, কতগুলি শ্রেষ্ঠ জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে সাজিয়ে রেখেছেন সূরা রহমানের মধ্যে। খালাকাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, অর্থাৎ আল্লামাল কোরআন কে শিক্ষা দিলেন, রহমান। সে রহমান যেমন শ্রেষ্ঠ, উনি শ্রেষ্ঠ কোরআন দিলেন এবং শ্রেষ্ঠ মানুষ দান করলেন, শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি করলেন। খালাকাল ইনসান, আল্লাহ তো আকাশ সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্থানে কোরআনের সাথে সাথে অন্য কোনো সৃষ্টি জগতের ব্যাপারে কথা বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শ্রেষ্ঠত্ব তোমরা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে, এটা তো এই কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে গোটা পৃথিবীর পাহাড়কে বললেন, জমিনকে বললেন, আল্লাহ সুবহান আকাশকে বললেন যে আমার এই কোরআনকে তোমরা ধারণ করো। দেখুন সব গোটা পৃথিবীর সবাইকে আল্লাহ অফার করলেন, কোরআনকে নাও, কোরআনটা দিতে চাই, কিন্তু ভীত হয়ে গেল, সন্ত্রস্ত হয়ে গেল। কোরআন নেওয়ার ক্ষমতা, কোরআনের সাথে তার সমান তাল, সমান মর্যাদা নেওয়ার মতো, মর্যাদা হওয়ার মতো ক্ষমতা পেল না, কেউ সাহস করলো না, ভীত হয়ে গেল। হামালাহাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মানুষকে কোরআন ধারণ করার, কোরআনকে কোরআনের মর্যাদা নিজের মধ্যে সৃষ্টি করার মতো ক্ষমতা আমি মানুষকে দান করে দিয়েছি। তো গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের দিক থেকে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে দান করলেন। সুবহানাল্লাহ, রহমান শ্রেষ্ঠ, আল্লামাল কোরআন শ্রেষ্ঠ, খালাকাল ইনসান সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। দেখুন সব শ্রেষ্ঠত্বের মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা শ্রেষ্ঠত্বের মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কোরআন দান করলেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মানুষ হিসাবে সৃষ্টি করে দিয়ে শুধু এতটুকু নয়, আল্লাহ সুবহানাহু তাআলা যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব এতটুকু দান করলেন তা নয়, আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা চিন্তা ভাবনা, আমাদের অবস্থানের দিক থেকে গোটা সৃষ্টি জগতের সকল কিছুর উপর আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সৌন্দর্য দান করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা চতুর্থ আয়াতে বলছেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ সুবহানাহু তাআলা বায়ান শিক্ষা দিলেন। আচ্ছা ধরুন একটা মানুষের বায়োলজিক্যাল বিষয়, আমাদের শারীরিক যে বিষয়গুলো আছে, আমাদের কথা বলা, মানুষকে কথা বোঝানো, আমাদের কথাগুলি অনুধাবন করা, এই যে একটা লেনদেন, পারস্পরিক একটা সম্পর্ক বৃদ্ধি করার জন্য যেই অর্গানগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের অনেক কিছু আছে, একটা ভিতর্গত আছে, বাহির্গত আছে, বাহিরে ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পারস্পরিক কথাবার্তা, পারস্পরিক চিন্তা চেতনা ভাবনা লেনদেন করার মতো, পারস্পরিক মত বিনিময় করার মতো অনেক কিছু দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, ভিতরের আত্মা দিয়েছেন, আমার চিন্তা দিয়েছেন, আমাকে হার্ট দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সেখানে আমার সৃষ্টি, আমার দেহের সবচেয়ে উত্তম যে জিনিসটাকে সেটা হলো বয়ান, সেটা হলো আমার কথা, কথার প্রভাব। আল্লাহ সুবহানাহু তাআলা আমার কথার প্রভাবকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন বান্দা আমি রহমান, আমি রহমান, ওই রহমান, কাল হাশরের দিন আমার রহমত ব্যতীত তোমরা জান্নাতে যেতে পারবা না। ওই রহমান আমি তোমাদেরকে শ্রেষ্ঠ আরেকটা জিনিস দান করেছি, সেটা হলো আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, কারণ তোমার সাথে কোরআন থাকবে, তুমি শ্রেষ্ঠত্বের পর্যায়ে চলে যাবা। আল্লামাহুল বায়ান, এবার তুমি পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করবা, পারস্পরিক সম্পর্ক তোমার মধ্যে চলতে থাকবে, তখন তুমি কিসের মাধ্যমে তোমার জবানটাকে ব্যবহার করবে, সেটা হলো তোমার শ্রেষ্ঠত্ব মর্যাদার অবস্থা ঠিক রেখে তুমি তোমার কথাগুলি মানুষের সাথে ডেলিভারি করবে, মানুষের সাথে তুমি কথা বলবে। তুমি নিচু মনের হতে পারবা না, নিচু জাতের কথা বলতে পারবা না, যে কথাগুলি আল্লাহ সুবহানাহু তাআলা অত্যন্ত নিকৃষ্ট মানের কথাগুলি তুমি বলতে পারবা না। তুমি বলতে হলে তোমার জবান যেমন শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ, তোমাকে কোরআন দিয়েছি শ্রেষ্ঠ, আর আমি আর রহমান সবগুলিকে শ্রেষ্ঠ বানিয়েছি, সুতরাং তোমার জবানটা শ্রেষ্ঠ হতে হবে, তোমার জবানের মধ্যে শ্রেষ্ঠত্বের কথা থাকতে হবে, তোমার জবানের মধ্যে কোরআনের কথা থাকতে হবে, তোমার জবান দিয়ে
সকল কিছু তুমি যখন মানুষের কাছে বর্ণনা করবে, এই কোরআন আছে বলেই তো গোটা পৃথিবীর মর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন কোরআন তালাওয়াত করে, কোরআন নিয়ে কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ণ মনোযোগ ওই বান্দার উপর ঢেলে দেন। বান্দা যখন কোরআন তালাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে পূর্ণ মনোযোগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কথা শুনতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠত্বের দাবিগুলি যদি আপনাকে নিজেকে শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে যদি আপনাকে মানুষের কাছে আল্লাহর কাছে দাঁড়াতে হয়, জবানে কোরআন থাকতে হবে, জবানে কোরআনের শিক্ষা থাকতে হবে, জবানে সত্যতা থাকতে হবে, জবানে থাকতে হবে এই কোরআনের নীতি মানুষের কাছে বলা, এই নীতি জবানের মধ্যে থাকতে হবে। শুধু কথা বললাম এই কথাগুলি কখনো মুমিনের কথা হতে পারে না, শ্রেষ্ঠত্বের কথা হতে পারে না। এই কথাগুলি হয়ে যাবে আমাদের জন্য বিপদের কারণ, যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক আমাদের কথার মধ্যে না থাকে, আমাদের চিন্তার মধ্যে না থাকে, আমাদের মানুষত্বের মধ্যে না থাকে, আমাদের হিউম্যানিটির মধ্যে না থাকে, এবং আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, রহমান সাথে সম্পর্ক রাখতে হলে এই তিনটা জিনিস নিয়ে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আজকে মাসটা তো চলে যাচ্ছে, আপনি ওয়ান থার্ড তো চলে গেল, আর কয়েকটা দিন আছে। একটু কোরআন দিয়ে নিজেকে সাজাই, পৃথিবী কোরআনহীন নিজেকে সাজাতে চেষ্টা করেছিল, কোরআনের বাইরে পৃথিবী সৌন্দর্য নিজের মধ্যে সৃষ্টি করতে চাইছিল, গোটা পৃথিবীকে কোরআন ছাড়া সাজাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বলেন কোরআন ছাড়া গোটা পৃথিবী সাজাতে পারবে না। একটা ব্রেক হয়ে গেছে গোটা পৃথিবী, এখন নতুন উদ্যমে আবার পৃথিবী চলবে, পৃথিবী আবার একটা গতি নিজের থেকে আবার আরেকটা সৃষ্টি করবে। চলুন এই গতিটা হয়ে যাক কোরআনের, এই গতিটা হয়ে যাক কোরআনের নীতির, এই গতিটা হয়ে যাক কোরআনের সাথে সম্পর্কের, এই গতিটা যেন আমরা সৃষ্টি করতে পারি কোরআনকে বুঝে নিজের শ্রেষ্ঠত্ব আল্লাহর দরবারে প্রকাশ করার মতো নীতি নৈতিকতা সকল কিছু দিয়ে। আপনি একটু চিন্তা করে দেখুন না, আপনি কোরআনের শ্রেষ্ঠত্ব দিয়েই তো পৃথিবীর শ্রেষ্ঠত্বের পর্যায়ে পৃথিবীর মানুষ যা অ্যাচিভমেন্ট করেছে, অর্জন করেছে কোরআন দিয়ে। আপনি বলবেন সায়েন্স টেকনোলজি এত উপরে চলে গেছে, কোরআন কি করেছে? কোরআন তো আপনাকে জানিয়ে দিয়েছে যে আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে, আদম আলাইহিসসালামকে সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে শিক্ষা দিয়ে বলেছিলেন, আদমকে বলেছেন ও আল্লামা আদম আল আসমা কুল্লা, পৃথিবী সৃষ্টি থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি, যত ধরনের টেকনোলজি, যত ধরনের ভাবনা, যত ধরনের উৎকর্ষতা পৃথিবীতে আসুক সব কোরআন থেকে আসবে। আর এই কোরআনের এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আমি আদমকে শিক্ষা দিয়েছি সকল কিছু, যা এসেছে আদম থেকেই, যা আসবে আদম থেকেই, আদমের শিক্ষা দেওয়া হয়েছে। সুতরাং এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক যতই বাড়তে থাকবে, মর্যাদা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তত বাড়িয়ে দিবেন, মর্যাদা আমাদের আখেরাতে ওই পর্যায়ে হয়ে যাবে। সুতরাং আজকে আমরা এই কোরআনের মাসে নিজেদের মধ্যে একটা পরিবর্তনের চিন্তা করি। কোরআন পড়তে পারেন না আপনি, কিভাবে আমরা কিভাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে সেদিন আল্লাহর দরবারে আমাদের আখেরাতের শান্তি কামনা করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নিজের ভাষা, কোরআনটা নিজের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আপনি কোরআন পড়তে পারলেন না, বুঝবেন কখন? বোঝার ক্ষমতা আপনি তো প্রাথমিক পর্যায়ে নিলেন না। এবার যাদের পড়ার ক্ষমতা নেই, পড়ার চেষ্টা চালায়, যাদের বোঝার ক্ষমতা নেই বুঝতে আরম্ভ করি, কোরআন আপনার জন্য কঠিন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। বান্দা কোরআন পড়বা সহজ, কোরআন বুঝবা সহজ, কোরআন উপর আমল করবা সহজ থেকে আরো সহজ, তোমার মর্যাদা বেড়ে যাবে। সুতরাং এই কয়েকটি যতদিন দুনিয়াতে বেঁচে থাকি, চলুন এখন একটা নতুন একটা টার্নিং পয়েন্ট বানিয়ে নিই, এই মুহূর্তটাকে, এই মুহূর্তকে টার্নিং একটা পয়েন্ট বানিয়ে নিই, নিজেদেরকে পরিবর্তন এনে কোরআনের জন্য বলি দেই, রাবিয়া কালবি নূর সদরি জালা হুজনি জাহা বাহাম্মি, রব্বুল আলামিন এই কোরআনকে আমার অন্তরের পুতুলি বানিয়ে দাও, আমার চোখের পুতুলি বানিয়ে দাও, আমার অন্তরের বসন্ত বানিয়ে দাও। আমি যখন কোরআন তলত করবো তখন একটা অনুভূতি, আমার আকর্ষণ তুমি বাড়িয়ে দাও, আমার একটা শান্তি বাড়িয়ে দাও, আমার এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনকে মানার মাধ্যমে আমার থেকে চিন্তা, আমার থেকে ভাবনা, আমার বিপদ আপদ এই কোরআনের মাধ্যমে তুমি আমার থেকে দূর করে দাও, আমার একটা নতুন একটা ভাবনা আমার মধ্যে সৃষ্টি করে দাও। তুমি রহমান, তুমি যেমন রহমান নামের রহমান নাম পরিচয় দিয়ে তুমি বলেছো,
আল্লামাল কোরআন, তুমি আমাকে শিক্ষা দিয়েছো, আমাদেরকে শিক্ষা দিয়েছো কোরআন। শুধু আমাদেরকে শ্রেষ্ঠত্ব কোরআন দান করো নাই তো, শুধু তুমি আমার মর্যাদা বাড়িয়ে বলেছো খালাকাল ইনসান, তোকেও আমি সৃষ্টি শ্রেষ্ঠত্ব দান করেছি, আর আমার কথাকে তুমি বলেছো, তুমি এই জবানের কথা, এই জবানের কথাগুলি এত মর্যাদা, এত মর্যাদা। আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষের কথার মর্যাদা শ্রেষ্ঠত্বের মর্যাদা। সুতরাং এই কথাগুলি যেন কোরআনের বাইরে না যায়, আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন এই শ্রেষ্ঠত্বের চতুর চারটা শ্রেষ্ঠত্বের আয়াতের চারটা আয়াতের শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে যেন কাল হাশরের দিন আল্লাহর দরবারে আমরা দাঁড়াতে পারি, আল্লাহর কাছে যেন বলতে পারি মাবুদ তুমি রহমান, কোরআন আমাদেরকে শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ কোরআন দিয়েছো, আবার আমাকে শ্রেষ্ঠ বানিয়েছো, আমার জবান দিয়ে যা বের করেছো কোরআন দিয়ে কথা বলেছি, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, এবং আল্লাহর কথা থেকে সত্য আর কি হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে এই মাসগুলির মাঝে, এই এই মাসের মাঝে বাকি কয়েকটা দিনে আমরা যেন কোরআনের সাধনা করতে পারি, পরিবর্তন করতে পারি। পরিবর্তন হতে হলে একটা চিন্তা শুধু লাগে, আপনাকে দিন দিন পরিবর্তন হওয়া যায় না, আপনি শুধু পরিবর্তনের জন্য একটু চোখ দিয়ে একটু পানি নিয়ে আসেন, নিজে পরিবর্তনের জন্য নিজেকে চিন্তা করেন, নিজেকে প্রশ্ন করেন যে আমি কতটুকু মুসলমানের দাবি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো, যথেষ্ট হয়ে যাবে আপনার পরিবর্তনের জন্য। আপনি কি আপনার আশেপাশের অবস্থাটা একটু অনুধাবন করছেন না? আপনার পাশে এমন ব্যক্তি হয়তো দুনিয়া থেকে চলে গেছে যে কোরআনের সাথে সম্পর্ক করতে পারে নাই, পারে নাই। আপনার সাথে এমন ব্যক্তি আবার আপনার সাথে আপনার পাশ থেকে চলে গেছে যে প্রতিদিন মসজিদে যেত, কোরআন তলাওয়াত করতো, কোরআনের সাথে সম্পর্ক রাখতো, এমন ব্যক্তি চলে গেছে। সুতরাং চলে যাওয়াটাই স্বাভাবিক, যখন চলুন কোরআনের জন্য যেন মরতে পারি, আল্লাহর দিনের জন্য যেন আমরা নিজের নিজেকে আমরা বিলীন করে দিতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেয়, এই একটি ছোট্ট আহ্বান রাখি। আল্লাহ যেন বাকি দিনগুলোর মধ্যে রমজানের যে কোরআনের বিষয়ে, কোরআন যে আমাদেরকে বলেছে তাকুয়া পয়দা করা, চিন্তা করুন তাকুয়া, হোয়াট ইজ তাকুয়া, হোয়াট ইজ তাকুয়া, তাকুয়া মানে কি? তাকুয়া মানে কি? আপনি সত্য বলবেন, মিথ্যাও বলবেন, হারাম কাজ করবেন, হালাল কাজ করবেন, মানুষের সাথে ধোকাবাজি করবেন, মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার করবেন, সব মিলিয়ে ছিলে, সব মিলিয়ে দিলে আপনি কাজ করবেন, এর নাম তাকুয়া? না, তাকুয়া মানে যখন সত্য মেনে নেব, যখন অসত্য ছেড়ে দেব, ভেঙে যাব দূরে, খারাপ থেকে দূরে থাকবো, এটার নাম হলো তাকুয়া। আল্লাহ যেন এই ধরনের একটা আমাদের মধ্যে মানসিক শক্তি আল্লাহ সৃষ্টি করে দেন, ভালোর সাথে চলবো, খারাপকে ছেড়ে দেব, কোরআনকে ধরবো, কোরআনের নীতির বাইরে আমরা যা কিছু আছে সব ছেড়ে দেব, এই একটা চিন্তা যেন আল্লাহ আমাদের মধ্যে জাগ্রত, কোরআনের এই মেসেজটুকু আপনাদের কাছে দিতে চাই শ্রেষ্ঠত্বের, আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝ দেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। জাযাকাল্লাহ শেখ, অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ এবং খুব পাওয়ারফুল কিছু মেসেজ আমরা শুনলাম, আমাদের সৌভাগ্য হলো। ইতিমধ্যে আমাদের ভাইয়েরা বোনরা খুবই অনুপ্রাণিত, তারা আপনাকে দেখেও খুব ভালো লাগছে, তাদের আপনার কাছে সবাই অনেকেই সালাম জানিয়েছেন, আপনি একসাথে যদি সালামের আনসারটা করে দেন। ওয়া আলাইকা ওয়া আলাইকুম আসসালাম, শুকরান শুকরান, মাশাআল্লাহ। আমাদের কিছু কোশ্চেন আসছে যেগুলোর মধ্যে কিছু খুবই ইম্পর্টেন্ট, আমি চার পাঁচটা আপনার থেকে কোশ্চেন জেনে নিয়ে আমি নিজেও সেগুলো থেকে জানার ফায়দা হাসিল করার মানে চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুক। তার আগে আপনার সাথে দু একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনি খেদমত করছেন এবং আপনি কিন্তু দীর্ঘ দিন ধরে খেদমত করছেন, আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমার আমার দেখা হয়েছিল, আমার দেখা হয়েছিল লন্ডনে, লন্ডনে দেখা হয়েছিল আমার মাহফিলে তুমি অনেকগুলি নাশিদ নাশিদ তুমি গিয়েছিলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমার সৌভাগ্য হয়েছিল, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ আপনাদের কাজকে, আপনার এই খেদমতকে আল্লাহ জারি রাখুক, আল্লাহ আপনার যোগ্যতা আরো বৃদ্ধি করে দিক, মুসলিম উম্মার জন্য খেদমত করার তৌফিক দান করুক। প্রশ্ন যাওয়ার আগে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন, সেটা হচ্ছে আপনি আলহামদুলিল্লাহ করোনা আসার পরে আমাদের জন্য যে পৃথিবীব্যাপী মহামারী প্যান্ডেমিক চলছে সেটা নিয়ে খুব ছোট্ট ছোট্ট কিছু মেসেজ দিয়েছিলেন এবং সেগুলো রিলেটেড ছিল যুবকদের জন্য, নামাজ পড়তে পারছি না,
মসজিদ বন্ধ হয়ে গেছে, এই কথাগুলো যে কতটা টাচে ছিল আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আপনার মুখ থেকে বের করেছেন। কিন্তু যুবকদেরকে বা আমাদেরকে পর্যন্ত আপনি কোথায় আমরা কোথায় অনেকদিন পরে মনে হয় যেন খুব খুব কুইক কানেক্ট করে ফেলছে, এবং এই কানেকশনটা আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে স্মরণ করার একটা সুযোগ করে দিয়েছে। সো আমি মনে করি সেই জায়গা থেকে অনেক বড়। আপনি কি কোনো কিছু বলতে চান এই বিষয়ে? আসলে করোনার যে যখন আমি কথা বলি, আসলে আর কথা বলা তো আমি বলবো না, আমার কথা বলার তো ক্ষমতা নেই যদি আল্লাহ আমাকে কথা না বলান। তো আমি যখন জুমার খুতবা দিচ্ছিলাম, তখন আমি জুমার খুতবার এক পর্যায়ে আমার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হলো যে আমরা কি আটকে যাব নাকি। আমি চায়নার অবস্থা থেকে আমার ভিতরে অনুভূতি তিনি আসলাম যে চায়নার অবস্থাটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব। আমাদের যুবকগুলিতে এখন পর্যন্ত পরিবর্তন হচ্ছে না, হয় নেই। আমি রাস্তাঘাটে বিভিন্ন স্থানে মসজিদগুলি দেখি, খালি দেখি, যুবকদের অবস্থা নেই। তাহলে আমাদের এত আমাদের জেনারেশন থেকে আমরা এইভাবে ফেলে যাবো? আমি হয়তো চলে যেতে পারি, আমার অবস্থা হয়ে যেতে পারে, আমাদের অবস্থা হয়ে যেতে পারে, অনেকে চলে যাব। তাহলে আমাদের জন্য আমাদের জেনারেশনটা কি পরিবর্তন হবে না? আমাদের জেনারেশনটা কি আমাদের জন্য নতুন কিছু একটা আশার বাণী আমাদেরকে দেখাবে না, আশার অবস্থা সৃষ্টি করবে না? আমার ভিতরে একটা চিন্তা চলে আসলো। তো চিন্তা করলাম যে একটা ডাক দিই না, দেখি না আমাদের সন্তানগুলি আমাদের বুকের বুকের আবেগটুকু নিতে পারি কিনা, নেয় কিনা। শুধু এই আবেগটুকু যে আমার মধ্যে ছিল যে আমি যেন ছেলেদেরকে জাগ্রত করতে পারি। আল্লাহ আকবার শেখ, আপনি জানেন না যে আপনি হয়তো বসে বাংলাদেশের ওই একটা জায়গা থেকে ডাক্তার দিয়েছেন, কিন্তু সারা পৃথিবীতেই তরুণ বলেন বৃদ্ধা বলেন সবার কাছেই কিন্তু দাগ কেটেছে। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া। আপনি আরো 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 সুন্দর সুন্দর নসিহা, গুরুত্বপূর্ণ নসিহা আমাদের জন্য, তরুণদের জন্য, যুবকদের জন্য আপনি দিবেন সেই দোয়া করি। প্রথম কোশ্চেনটা যাবো হচ্ছে এই রিলেটেড, এবং আমার খুব ভালো লাগছে যে এই কোশ্চেনটা আমি পেয়েছি, আব্দুল্লাহ নামে একজন ভাই করেছেন। আপনি যৌবন বয়সে ইসলামের আসার যে মূল্য কতটুকু, উনি আমার কাছে মনে হচ্ছে আপনার অলরেডি বক্তব্যের মধ্যে আপনি বলেছেন কয়েকবার, বাট তারপরে ব্রিফলি যদি আরেকবার আজকে একটু বলেন। ওই ভাইটা জানতে চাইছে আপনার মাধ্যমে, আমার মনে হয় শুধু উনি জানতে চায় নাই, আপনাকে যদি উনি পেয়েছেন আপনার মাধ্যমে উনি যৌবকদেরকেও জানানোর চেষ্টা করছেন। সো আপনি যদি একটু সংক্ষেপে আমাদেরকে এই নসিহাটা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের একটা একটা সময়সীমা দিয়েছেন, তার মাঝে দিয়েছেন একটা শিশুকাল, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই যে কালগুলি দিয়েছেন, এই কালগুলির মধ্যে আমাদের শ্রেষ্ঠন একটা গোল্ডেন টাইম আমাদের জন্য কোনটা, সেটা তো আমাদের যৌবন, যৌবনকাল। এই যৌবনকালটাকে যদি আমরা, যৌবনকালের অবস্থাটা কি, একটা উচ্ছলতা। যৌবনকালটা কি যে আমি যে কোনো স্থানে যাই আমি নিজেকে মানিয়ে নিতে পারি, বৃদ্ধকেরাও কিন্তু পারে না, বৃদ্ধরা কিন্তু পারবে না, যারা শিশু তারাও পারে না, কিন্তু যৌবনের যে তাড়না, যৌবনের যে একটা পাওয়ার, তার সে যে কোনো স্থানে মানিয়ে নিতে পারে, সে ইচ্ছা করলে তাকে গা ভাসিয়ে দিতে পারে কোরআন এবং হাদিস বিরোধী চিন্তাধারায়, সে ইচ্ছা করলে আবার নিজেকে এমন পর্যায়ে নিচে নিয়ে আসতে পারে। শুধু যৌবনের যৌবন কালের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন যে আরশের ছায়া নিচে কোনো ছায়া থাকবে না, হ্যাঁ, আর কাল হাসির দিন কোনো ছায়া থাকবে না, শুধু আরশের ছায়ার নিচে ছায়া থাকবে, আরশের ছায়া থাকবে সেখানে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান করে দিবেন, সাত ব্যক্তি। সে সাত ব্যক্তির মধ্যে একজন হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবকগুলি ইবাদতের জন্য যৌবন কালটাকে বেছে নিয়েছে, এবং এই যৌবন কালে সে তার আশা আকাঙ্ক্ষা, তার ভালোবাসা, তার আনন্দ নিয়ে সে আনন্দ চিত্তে আবাদত করেছে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে আনবেন, এ যুবক এদিকে আসো, এ যুবক এদিকে আসো, যৌবনকালের তারণা তুমি অন্য কিছু করতে পারতা করো নাই, আসো তোমার জন্য আমি আমার আরশের ছায়া রেখেছি, তুমি আজকে আমার আরশের ছায়া মেহমান হয়ে যাবা। শুধু এটা যৌবনকালের আবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, বৃদ্ধকালের জন্য নয়, যৌবনকালের আবাদতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক অনেক চমৎকার তাৎপর্যপূর্ণ ভাবে আপনি বলেছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, যুবকদের যুবকদেরকে অনুপ্রেরিত হওয়ার তৌফিক দান করুক। আপনার কথাগুলোর মাধ্যমে অনেক যুবক অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন ভাই জানতে চাইছেন যে তারাবির নামাজের জন্য স্পেশাল আলাদা কোনো দোয়া আছে কিনা, উনি আলাদা কোনো দোয়া পড়বে কিনা, যেহেতু রিলেটেড আমি এই কোশ্চেনটা আপনার কাছে করছি, স্পেশাল কোনো দোয়া আছে কিনা যে নামাজ তারাবির নামাজের পরে অথবা নামাজের মধ্যে পড়বে তারা?
তারাবির নামাজের জন্য এমনি নির্দিষ্ট কোনো দোয়া তো এভাবে নেই, কোরআন হাদিস থেকে হাদিস বা সাহাবায়ে কেরামদের ইয়ে থেকে এই ধরনের নির্দিষ্ট করা দোয়া, যেটা ওলামায়ে কেরামদের অনেকে হয়তো বসে বসে আছেন, কিছু দোয়া পড়লেন, কিছু দোয়া পড়তে পারেন কিছুটা, কারণ তারাবির বিষয়টা হলো ধীরে স্থিরে পড়া, এটাকে খুব দ্রুত না পড়া, একটু রেস্ট নেওয়া, একটু বসা, এটা কোয়ালিটি, একটা কোয়ালিটি, কোয়ান্টিটি বলতে কি আমি করতেই থাকলাম করতেই থাকলাম করতেই থাকলাম নিজেকে ও মানে খুব ক্লান্ত করে ফেললাম, না না ক্লান্তি আসবে না। একটা একটা জিনিস হলো কি, যে ক্লান্তি যদি চলে আসে কোনো কাজে, কাজের স্বাদ থাকে না, আর যদি একটু আস্তে 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 করা হয় এটার মধ্যে একটু মজাই পাওয়া যায় আলাদা, মজাই পাওয়া যায় আলাদা। আপনার সামনে বিরিয়ানি, এখন বিরিয়ানি খুব দ্রুত খেয়ে ফেললেন, বিরিয়ানি স্বাদ তো পাবেন না, কে বলেন নির্দিষ্ট ভাবে কোনো দোয়া এভাবে নেই। তবে দোয়া যদি করা হয় ভালো, আলহামদুলিল্লাহ মাঝে মাঝে দোয়া চাইবো, এটা ভালো দিক, ভালো দিক। তো দোয়াগুলি মাসনুন হতে হবে, এলো কথা মাশাআল্লাহ। আপনার কথা সূত্র ধরে একটা জিনিস আমি জানতে চাই শেখ, আপনি জানেন যে রমজান আসলে মানুষ মনে করে যে, কেউ মনে করে যে সেহরি ইফতারের সময় তারা ভালো করে খাবে যদি সারাদিন তারা রোজা রাখে, আবার কেউ মনে করে না খাওয়াই যাবে না শুধু উপবাস থাকবো, আল্লাহর প্রতি এখন একটু এইভাবে একদম মগ্ন হয়ে যাব, একেবারে মানে স্পিরিচুয়ালি আমি একদম ঢুকে যাব। সো ব্যাপারটা কি, খাওয়া দাওয়ার বিষয়টা বা আপনার আসল মানে আসল এটা কি, প্রয়োজনীয় করণীয় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আমাদের শিক্ষার ব্যাপারটা কি, করার বিষয়টা কি, মূল উদ্দেশ্যটা কি, শিক্ষাটা কি? এক সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিকে জিজ্ঞাসা করলেন, তোমার ব্যাপারে আমি কি এই কথা শুনেছি, আমি কি আমাকে কি এই কথা বলা হয়েছে যে তুমি এইভাবে রোজা রাখো এইভাবে ইবাদত করো? সে সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ জি। কি ছিল, সে একটানা রোজা রাখতো, রোজা রাখার ক্ষেত্রে উনি সারা বছর রোজা রাখতো, সারা রাত ইবাদত করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা নির্ধারণ একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিলেন, না এইভাবে এইভাবে রোজা রাখো, এইভাবে রোজা রাখো, কারণ তোমার দেহের হক আছে, তোমার পরিবারের হক আছে, তোমার তোমার স্ত্রীর হক আছে, তোমার চোখের হক আছে, সুতরাং যদি খাওয়া দাওয়া ছেড়ে দেই তাহলে দেহের হক কিন্তু নষ্ট হয়ে যাবে, দেহের হক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারকে বলেছেন তোমার দেহের হক আছে, অর্থাৎ কি তোমাকে খাওয়া দাওয়া করে দেহকে দেহকে উপযুক্ত রাখতে হবে ইবাদত করার জন্য, দেহকে খাওয়া দাওয়া দিয়ে হৃষ্টপুষ্ট রাখা, দেহকে শক্তিশালী রাখা, অন্যের সাথে ফাইট করার জন্য না, ইবাদত ভালো করে করার জন্য, এটাই তো ইবাদত, এটাই তো আরেকটা আরেকটা নিজের মধ্যে একটা তৃপ্তি আসে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইফতারের কথা বলেছেন, ইফতার করা, ইফতারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেওয়া, আর সাহরির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহরির মধ্যে বারাকা, সুতরাং রাসূল বলেছেন বারাকা, আমরা ছেড়ে দেবো কেন, রাসূল বলেছেন বারাকা আমার জন্য, আমার আমলের জন্য, আমার দেহের জন্য, সুতরাং খাওয়া দাওয়া ছেড়ে দেওয়াটা এটা কোনো অতি অতি কিছু হওয়ার অতি হওয়ার এটা কোনো সাইন নয় যে খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, এখানে খাওয়া দাওয়া থাকবে, ঘুম থাকবে, আমাদের ইবাদত থাকবে, আমাদের পরিবারের দায় দায়িত্ব থাকবে, আমাদের সন্তানের দায় দায়িত্ব থাকবে, আমাদের কর্মের দায় দায়িত্ব, ইবাদত আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মানে ব্যালেন্সটা থাকতে হবে, ছেলেই থাকেন, উনি বলছেন যে আমি কি আমার ছেলেকে নিয়ে নামাজের জামাত করতে পারবো, যেহেতু ওনাকে আমি পাচ্ছি না, দুইটা কোশ্চেন আমি আপনাকে দুভাবে করবো, একটা হচ্ছে যে উনি কি মনে হয় জানতে চাইছে উনি নিজে জামাত করতে পারবে কিনা, আই ডোন্ট থিংক সো, উনি এটা জিজ্ঞেস করছে, বাট তারপর আপনি বলে দিবেন যে কে জামাত করবে এবং কিভাবে করবে, সেই ক্ষেত্রে ওনার ছেলের বয়স 10 বছর। এখন ওনার দুইটা কোশ্চেনের দুইটা চাহিদা থাকতে পারে, যে উনি একা একা জামাত পড়তে পারবে কিনা, প্রথমটা কথা হলো যে উনি একা একা জামাত পড়তে পারবে কিনা, সুযোগ নেই জামাতের জন্য, তো দুইজন লাগবে, সুতরাং নেই, কারণ দ্বিতীয়ত কথা হলো ওনার ছেলে যদি একটা বয়স সীমা আছে যেটা মুকাল্লাব বিশারা বলা হয়, তার মধ্যে শরীয়তের
শরীয়তের আইন প্রয়োগের বয়স যদি চলে আসে তখন সে ইমামতি করতে পারবে, এর আগে করতে পারবে না, নাবালক দিয়ে হবে না। আর দ্বিতীয়ত বিষয় হলো যে এই বাচ্চা কতটুকু কোরআনের ব্যাপারে কতটুকু তার শিক্ষা আছে, দশ বৎসরের সে ইমামতি করার মতো সে যোগ্যতা রাখে না। সুতরাং শুধু বাচ্চা দিয়ে এবং উনি দিয়ে জামাত হবে না, কারণ এই বাচ্চা মোকাল্লামে ছাড়া হয় না। সে যদি হেফজও পড়ে এবং উনি যদি তারাবি পড়তে চান, আমি যেহেতু উনাকে পাচ্ছি না, উনি যদি শুধু তারাবিটাও পড়তে চান যে উনার ছেলেকে দিয়ে, যে যেহেতু আমার ছেলে হেফজও পড়ে বা কোরআনে সুরা পারে, অনেক ছেলে 8 বছর 9 বছরে হাফেজ হয়ে যায়, শুধু তারাবিটাই কি উনি পড়তে পারবে চাইলে? এখন সে বালেগ হতে হবে, ছেলেটা বালেগ হতে হবে। 10 বছরে অনেক সময় দেখা যায় বয়সের সীমা দিয়ে বালেগ বোঝা যায় না, বালেগের একটা বালেগ হতে হবে। জাযাকাল্লাহ শেখ, বালেগ হলে পারবে। জি, সম্মানিত ভাইয়েরা বোনরা, আপনার জন্য কিন্তু অনেক দোয়া করছেন, যে আপনার ইনস্পিরেশনটা তারা স্বীকার করছেন, তারা আপনার জন্য দোয়া করছেন, এবং একজন বলছে যে সুবহানাল্লাহ ইসলামিক স্কলার, কিভাবে বক্তব্য দিতে হয়, অনেক অনেক ভাবে আপনাকে তারা আপনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তো আপনাকে আমি আপনাকে পৌঁছায় দিলাম, আপনাকে পৌঁছায় দিলাম মাশাআল্লাহ। পাশাপাশি আমি কালকে বলেছিলাম যে আমি শুধু আমার পেজে করব, কিন্তু না, আমাদের সাথে কন্টিনিউয়াসলি দুটো প্ল্যাটফর্মে, পেজ এবং আইডিতে মিলিয়ে প্রায় 1000 মানুষ উপরে কন্টিনিউয়াসলি দেখছেন, আরো ভাইরা পরে দেখবেন কন্টিনিউয়াসলি, ভাইরা যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমার আইডিতেও যাচ্ছে, আমার পাশাপাশি আমার পেজেও যাচ্ছে, দুইটা জায়গায় যাচ্ছে। শেখ, আরেকটা কোশ্চেন আপনার কাছ থেকে নেব, সেটা হচ্ছে যে 3 ফিট দূরত্বে থেকে নামাজ পড়তে বলা হয়েছে, একজন ভাই প্রশ্নটা করেছেন। আমার মনে হয় এটাই আমরা আজকে প্রশ্নের শেষ কোশ্চেন নিয়ে নেবো, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে 3 ফিট দূরে দূরে দাঁড়িয়ে মসজিদ গুলোতে নামাজ পড়তে। তো উনি বলছেন যে যেহেতু একদিক থেকে হচ্ছে প্রয়োজন, আরেকদিক থেকে ফতোয়াও আসছে, সো আসলে সঠিক ইসলামের ব্যাখ্যাটা কি হবে বর্তমানে এই স্ট্রাকচারে নামাজটা পড়তে গেলে? কারণ উনি বলতে চাইছে যে নামাজ তো সাথে লাগায় লাগায় পড়তে পারে, সুস্থ নাগরিক দাঁড়ানোর জন্য তারাসু ওয়ালা তাখতালিফ, তারাসু মিলেমিশে দ্বারা তাখতালিফ। ইসলামটা প্রতিটি মুহূর্তের জন্য, প্রতিটি অবস্থানের জন্য, প্রতি প্রয়োজনে ইসলাম সেখানে তার অবস্থানকে সবসময় দাবি করে, এবং ওই স্থানে সলিউশন তার অবস্থা অনুযায়ী ইসলাম আমাদের কাছে প্রকাশ করে, ইসলাম প্রকাশ করে। সেটা হলো যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হব না তখন ফতোয়া হবে একটা, এটাকে শরীয়তের একটা বিধান আছে, আর জরুরাতু তুবিহুল মাহদুরাত, যে প্রয়োজন অনুযায়ী শরীয়তের যে আসল নীতিটা আছে, আসল যে বিধানটা আছে, বিধানটা পরিবর্তন হয়ে যায়। আমি অনেকদিন আগে আব্দুর রহমান সুদাইস, উনি ইংল্যান্ডে ওই ইসলামের মসজিদ যেদিন উদ্বোধন হয় তখন আমি ছিলাম সেখানে। আচ্ছা আচ্ছা, তখন এত মানুষ গ্যাদারিং, আমার খুব মনে আছে, আমি সময় অনেক খুব মানে ইয়ে ছিলাম, খুব প্রশান্তি ছিল, যেখানে কিছু মাসালা জেনে ছিলাম। তো উনি নামাজের এক পর্যায়ে খবর আসলো কি যে এত মানুষ গ্যাদারিং, এত মানুষ হয়েছে, রাস্তাঘাট কোথাও আর জায়গা নেই, এখন চতুর্পাশে মানুষ দাঁড়ানো, কি করবে এখন, নামাজ কিভাবে পড়বে? তখন উনি বলেছিলেন যে এখন আর ফতোয়া নেই, এখন যে যেখানে পারো সেখানে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। হ্যাঁ, সুতরাং এখানে ঠিক ওই কথাই আসবে, 3 ফিটের এখন প্রশ্নটা সেটা নয়। আপনি আরেকটা বিষয় একটা খেয়াল করবেন, যে আমরা যখন মক্কাতে হারামে নামাজ পড়ি তখন আমাদের চতুর্পাশ দিয়ে দাঁড়াতে হয়, তখন আমরা কিভাবে চলবো? আমরা তো যারা মুসল্লি আছে, যারা নামাজে দাঁড়িয়ে থাকেন, তাদের সামনে তো আমরা চলতে পারবো না, কিন্তু তখন অবস্থা হলো এটা শুধু হারামের জন্যই মাসালাটা আমরা ওইভাবে মানতে বাধ্য হয়ে যাই, যে সামনে দিয়ে চলাফেরাটা আমরা করা একটা স্বাভাবিক মনে করি, কিন্তু অন্যখানে তো করা যাবে না, অন্যখানে কেউ নামাজে দাঁড়িয়ে আছে তার সামনে দিয়ে যাওয়া যাবে না, কিন্তু সেখানে অবস্থার কারণে পরিবর্তন হয়ে যায়। সুতরাং এই যে গ্যাপটা আছে, গ্যাপটা একটা পরিবেশের কারণে, একটা সমস্যার কারণে আমাদেরকে রাখতে হচ্ছে একটা বিরাট বিপদ থেকে বাঁচার জন্য। সুতরাং আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ আমাদেরকে অবশ্যই, আমাদেরকে দেখতেছেন, আমাদের অবস্থা জানছেন অবশ্যই। শেখ, আমরা বলছিলাম প্রশ্ন নেব না, আরেকটা প্রশ্ন নিতে হচ্ছে, উনি হয়তো জানতে চাইছেন, সেটা হচ্ছে যে আবার এটাও বলে রাখি, কিছু ভাইয়েরা কিছু প্রশ্ন করছেন যেটা অলরেডি অনেক ভাবেই আপনারা উত্তর পেয়ে গেছেন, অনেক শেখ থেকেই পেয়ে গেছেন, কিছু আছে একটু কন্ট্রোভার্সিয়াল, এখানে আমি চাই না যে সেটাকে নতুন করে রিপিট করতে, তারাবির নামাজ কয় রাকাত, আপনি সম্মিলিত দোয়া করবেন কিনা, সমস্ত বিষয়গুলো অলরেডি আনসার হয়ে গেছে বিভিন্ন শেখরা, ইভেন আমার কাছে মনে হয় যে শেখ আপনি আপনিও বিভিন্ন অনেক ভাবে করেছেন, সো আমি সেদিকে যাচ্ছি না, যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় খুবই দরকার, যেটা জেনে নিলে আজকে আপনাদের লাইফ থেকে ভালো হবে, কয় রাকাত কি কি করবেন না করবেন, এগুলো আপনারা শুনে অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এটা আপনার জীবনের জন্য খুব বেশি
আজকের জন্য পরিবর্তন আনবেন। একজন ভাই বলছেন যে আমার প্রশ্ন হলো, আমি যদি জোহরের নামাজ পড়া শুরু করলাম, আমি সানা পড়ে ভুলে তাশাহুদ পড়া শুরু করলাম, কিন্তু তাশাহুদ পড়ার মধ্যে হঠাৎ মনে পড়লো যে সুরা ফাতিহা পড়তে হবে, এই মুহূর্তে উনি কি করবে? আমি কি আবার কোশ্চেনটা পড়বো? যদি জোহরের নামাজ পড়া শুরু করলাম, আমি সানা পড়া ভুলে তাশাহুদ পড়া শুরু করলাম, মানে সানা শুরু তাশাহুদ দিয়ে শুরু করছে ভুলে, এখন হঠাৎ করে তাশাহুদ পড়া মাঝখানে মনে হয়েছে যে উনি তো সুরা ফাতিহা পড়তে হবে, উনি এখন কি করবে এই মুহূর্তে? উনি কি নতুন করে ভেঙে নতুন করে শুরু করবে, নাকি আবার নতুন করে নামাজের সিস্টেম শুরু করে উনি সালাসুদা দিবে? আপনি কোন শরীয়ত কি বলেন? না, এটা হলো সুন্নাহ। আর যদি সুরায় ফাতিহা যদি পড়া আরম্ভ করে তাহলে আর ব্যাক করতে পারবে না, আর কিছু করার নেই, সুরায় ফাতিহা কন্টিনিউ করবে। উনি ফাতিহা পড়েন নাই শেখ, উনি না পড়েই ফাতিহা পড়েন নাই, সানার জায়গায় উনি তাশাহুদ শুরু করছেন। সো এটা কি এক্সট্রা হয়ে যাবে, জিয়াদা হয়ে যাবে? এটা না, তাশাহুদ পড়ার যদি যদি খুব খেয়াল চলে আসে সাথে সাথে আবার সানা পড়ে নেবে, পড়ে আর সুরায় ফাতিহা আরম্ভ করবে, সুরা ফাতিহা পড়বে, সেজন্য কোনো সোর্স এটা লাগবে, যেহেতু উনার এক্সট্রা হয়ে গেছে, তাশাহুদটা এক্সট্রা হয়ে গেছে। না, এটা তো ভুলবশত জিয়াদাত সালাত ইচ্ছা দেন। আচ্ছা, ওকে, এটা ভুলবশত। হ্যাঁ, ভুলবশত ব্যাপার হলো কি, যদি ইচ্ছা দিন হয় তাহলে তো অন্য কথা, আর এটা হলো ভুলবশত ব্যাপার। লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, ঈদের জামাতের বিষয়ে এখনো তো সিদ্ধান্ত আসে নাই, আমরা ওয়েট করি, তারপরেই আল্লাহ আমরা ওয়েট করি ইনশাআল্লাহ। হ্যাঁ, ঈদের জামাত, ঈদের যে ইনশাআল্লাহ আমরা সামনে ইনশাআল্লাহ এটার ব্যাপারে, মানে সময় যখন আসবে আমার মনে হয় তখনই কথা বলবো ইনশাআল্লাহ, তখন দেখা যাবে যে আপনারা হতে সেভাবে চিন্তা করেন না। আমি ইকবাল, তোমার মাধ্যমে আমি কিছু একটু কথা বলতে চাই, প্লিজ, এটা আমার মেসেজ, একটু আমার একটু অনুরোধ সবার জন্য। জি, আমরা মিডিয়ার জগতে অনেকে কথা বলেন, অনেকে কথা শুনেন, অনেকে মন্তব্য করেন, সবগুলি মিলিয়ে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যারা কথা বলেন ওনাদের কথাতে যদি আপনাদের অনেকের বুঝ না হতেও পারে, আপনার বুঝ না হতে পারে, উনি তো বুঝে বলেছেন, ওনার বুঝটা ভুল হতে পারে, ওনার এটা ঠিকও হতে পারে, কিন্তু আপনিও না জানতে পারেন। কিন্তু আজকে মিডিয়ার জগতে আমি অত্যন্ত, মানে একবার আমি তোমার জন্য কথাটা বলি, আমি এই জগৎটাকে এখন আমি খুব ভীতিকর মনে করছি অন্যের জন্য। আমি কথা বলি, কথা তো শেষ, কিন্তু অন্য যখন তার স্ট্যাটাস দিতে গিয়ে কাউকে গালি দেয়, স্ট্যাটাস দিতে গিয়ে কারোর জন্য খারাপ মন্তব্য করে স্ট্যাটাস দিতে গিয়ে, আমি কিন্তু পাপ, আমি কিন্তু কথা বললাম, কিন্তু একটা ব্যক্তি এই কারণে কিন্তু নিজের থেকে পাপ সৃষ্টি করছে। আর এটা কবিরা গুণা। আমি একটা অনুরোধ করি, সবার প্রতি অনুরোধ করি, আপনারা অন্যভাবে নিতে পারেন, অসুবিধা না, জানি আপনারা মন্তব্য করতে পারেন, কিন্তু মন্তব্য আল্লাহর দরবারে কিন্তু আপনার প্রত্যেকটি মন্তব্যের জবাব দিয়ে করতে হবে। কারণ আপনাকে মন্তব্য করার জন্য না, আমরা মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সময় পজিটিভ দিকগুলি কথা বলেছেন, নেগেটিভগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইগনোর করা দরকার খুব ট্যাকফুলি করতে বলেছে, মানুষকে পজিটিভ চিন্তা দিই, মানুষকে পজিটিভ থেকে। আর কিন্তু মিডিয়াতে বর্তমানে সব নেগেটিভ চিন্তা, তাহলে আমাদের উন্নতি আসবে কোত্থেকে, আমাদের অরুজ আসবে কোত্থেকে, আমাদের ফালা আসবে কোত্থেকে, আমাদের উন্নতি আসবে কোত্থেকে? সুতরাং আমি আপনাদের কাছে যারা কথা বলি তারাও যেন আমাদের কথাগুলি ওইভাবে দিতে পারি যেন মানুষ এটাকে অন্যভাবে না নেয়। আর যদি কেউ নিয়েই, কারো যদি পছন্দ না হয়, নিজের জবানটাকে আল্লাহর দরবারে আসামি বানাবেন না, নিজের কলমটাকে আল্লাহর দরবারে আসামি বানাবেন না, নিজের চিন্তাটাকে আল্লাহর দরবারে আসামি বানাবেন না। আমি ভীত হয়ে যাই মাঝে মাঝে যে কথাই বলবো না আর কোনোদিন, এই মিডিয়াতে আর কথা বলবো না, অন্যের পাপের, নিজেকে আমার কথা অন্যের কথার কারণে নিজের পাপের একটা অবস্থান নিজের মধ্যে সৃষ্টি করে ফেলে। আল্লাহ হেফাজত করুক, রমজান মাসে সবার জন্য দোয়া করতেছি, আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে। আমি তোমার মাধ্যমে আজকের এই সুন্দর আমার ভিতরে আবেগটা আজকে প্রকাশ করলাম, আজকে প্রকাশ, মানে আপনি অনেক বড় গুরুত্বপূর্ণ কথাটা বলছেন। আমারও অনেক দিনের একটা চাওয়া যে এরকম যদি একটা আহ্বান কেউ করতো, আল্লাহু আকবার, আপনি শুনে অবাক হয়ে যাবেন, আপনি শুধু আপনি না, আমি
খুব টেনশনে পড়ে গেছি। আমি শায়েকদের সাথে কিছু কথা বললাম কয়েকজনের সাথে, অনেকেই মিডিয়াতে এখন আর আসতে চাচ্ছেন না। খুবই ভীতিকর, কথাটা খুবই ভীতিকর। শায়েখরা কথা বলে যদি কথাটার মধ্যে কোনো ভুলও থাকে, আপনার কাছে যদি মনে হয় ভুল, আপনি সেটা ওনার কাছে গিয়ে সেটা ইসলাহ করবেন। আপনি সেটা গিয়ে এভাবে যদি কাউকে, আলহামদুলিল্লাহ আপনারা ভালো কাজ করছেন, অথবা অন্যান্য কিছু শায়েখদের ব্যাপারে অন্য ভাইয়েরা কাদা ছোড়াছুড়ি করছে, কিন্তু এটার মাধ্যমে কি হবে? দিন থেকে আমরা সরে যাব। যদি আলেমরা আমাদের সামনে কথা না নিয়ে আসেন, নসিহা না নিয়ে আসেন, উদ্বুদ্ধ না হন, তারা যদি নিজেদেরকে গুটিয়ে নিয়ে চলে যান, তাহলে তো আমাদের জন্য ক্ষতি, উম্মার জন্য ক্ষতি, আমার ভাইদের জন্য। আমি বলবো আজকে শেখের মেসেজ থেকে আমার মনে অনেক বড় মেসেজ আছে। জি প্লিজ, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি আমি ছোট ছোট্ট কথাটা বলি, শেষ করতে চাই ইনশাআল্লাহ। সেটা হলো, কারো হাতে মশাল দেওয়া হলো যে তুমি তোমার এলাকা আলোকিত করো, যারা দেখতে পারে না তাদেরকে দেখার পথ দেখাও। সে মশাল দিয়ে আলোকিত করলো না, ঘরে আগুন ধরিয়ে দিল। জি, মানে অন্যের ঘরে আগুন জ্বালিয়ে দিল। অবস্থাটা এমন হয়ে গেছে অনেকের জন্য। সুতরাং অন্যভাবে কেউ নেবেন না। আমি যেটা বলছি, আমি অত্যন্ত আবেগ থেকে কথা বলছি, আমি আমার অবস্থা থেকে কথা বলছি যে এই জিনিসগুলি আমাদের জন্য ভালো না। আপনি রেকর্ড হচ্ছেন, আপনার রেকর্ড হচ্ছে, আপনার সবকিছু রেকর্ড হচ্ছে। আপনার এই জিনিসগুলি থেকে যেন আমরা বাঁচতে পারি সবার দিয়ে। আমি যুবকদেরকে বলি, যুবকরা তোমরা অনেক সময় অনেকের খুব খুব প্রিয় ভাজন হয়ে তার পক্ষ থেকে কিছু বলতে চাও, তোমাকে দায়িত্ব দেওয়া হয় নাই, কিন্তু তোমাকে আরেকজনের ব্যাপারে কথা বলার দায়িত্ব দেওয়া হয় নাই। তুমি আশা করি এই কথাটা ওইভাবে নিবে না। তুমি তোমার অবস্থান থাকো, তুমি যদি তোমার এই আলেমকে ভালোবাসো, তুমি এতটুকুই থাকো, এতটুকুই থাকো। আপনি যে শেখের পক্ষ নিয়ে যে শেখ আমাদের সরার ভাই যে কথাটা বললেন, যেটি করছেন দ্যাটস গুড, বাট আপনি করেন, কিন্তু আরেকজনকে যখন আঘাত করছেন, আপনি মনে রাখবেন সেই শেখ আপনার জন্য কিন্তু দোয়া করেন, যখন হাত তুলে দোয়া করেন মুসলিম মিল্লাতের জন্য, আপনিও কিন্তু সেই দোয়া থাকেন। একজন এক শেখ বলছিল, তাকে গালি দেওয়ার পরে সে বলছিল, আল্লাহ এই বান্দাকে, এই ভাইটাকে আমাকে একসাথে জান্নাতে এক করে দিও। তাকে আবার উত্তর দিল, আরেকজনে তাকে বসে যেত, শেখ আপনাকে তো গালি দিল, আপনি তার জন্য দোয়া করলেন তাকে যেন জান্নাত দান করে, বুঝলাম না। জান্নাত তো আর গালাগালি করবে না, সেখানে সে ভালো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আমরা উদার হয়ে যাই, আল্লাহ উদার হয়ে যাই। আমরা অনেক কিছু শিখলাম আপনার থেকে, অনেক নসিহা পেলাম, আমাদের অনেক সৌভাগ্য, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে আপনাকে হায়াতে তাইবা দান করুন। আমার তোমার সাথে আমার সম্পর্কটা মানুষ জানে না বুধ, তুমি আমার যে ফুফাতো ভাই সেটা জানে না। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আমিন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আপনাকে আপনার মাধ্যমে আরো সুন্দর সুন্দর নসিহা আসুক, যুবকরা পরিবর্তন হয়ে যাক, উম্মার জন্য আপনি কাজ করুন। আল্লাহ আপনাকে হায়াতে তাইবা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান কারীম।